আপনারা দেখছেন নিউজ কলকাতা জনকণ্ঠ, গ্রাম ও শহরের মেলবন্ধন। খবর পড়ছে জয়িতা বর্ধন। পারিবারিক বিবাদের জেরে জলের কল পাড়ের সামনে লাগানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। তারই প্রতিবাদে কালনার পাথুরিয়া মহল ও লক্ষ্মীগঞ্জ পাড়ার মধ্যে সংঘর্ষ, বাড়ি ভাঙচুর, উভয় পক্ষের 7 জন আহত। ঘটনাস্থলে কালনা থানার পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়, পরে পরিস্থিতি স্বাভাবিক। হঠাৎ কি শুনলেন, কি হলো? আমরা বাড়িতে ভাত খাচ্ছি, ভাত খাওয়ার পর হাত ধুচ্ছি, ছেলেটা শোবে বলে আমি ছেলেটাকে বললাম আর টিভি দেখতে হবে না, তুই ওই ঘরে জাগে শুয়ে পড় না। আর ওরা সবাই মিলে চলে এসছে, এসে দরজায় লাথি মারছে, এদিকে জানলাটা ভেঙে দিয়েছে। আমি তখন ছেলেটাকে বললাম তুই যাস না কো। ও কি করেছে, তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছিল। আমি ছেলেটা, ওরা যখন লাঠি নিয়ে আসছে তখন বাড়িতে ছেলেটা ঢুকে পড়লো। বাড়িতে যখন ঢুকে পড়লো বললো আমার বাবাকে মারছে বলে ছুটে বেরিয়ে যেতে গেল। আমি তো বেরোতে দিলাম না, ছাদ থেকে আমি দেখছি ছাদ থেকেও আমাকে মারতে ধরতে যাচ্ছে। কত লোকজন ছিল? 3টে মেয়ে ছেলে ছিল, 6-7টা বেটা ছেলে ছিল। কেন আপনার বাড়িতে হঠাৎ করে হামলা চলল? হঠাৎ করে কেন ঝামেলা হলো? আমরা সেই ঝামেলা আমরা কিচ্ছু জানি না, আমি অন্তপক্ষে কিচ্ছু জানি না। আমাদের উপরে আক্রোশ আছে যে ওরা সবাই আমাদের ধরে মারছে। ওই যে ওইখানে ক্লাবটা করছে বলছে নাকি বুধরা ওদের টাকা পয়সা দিয়েছে ক্লাবটা করতে, এবার মিথ্যেবাদী করে যাতে অপরাধ দেয় তাহলে সেটার জন্য তো রেগে যাবি। কি নাম দিদি আপনার? আমার নাম বেলিকা চেল। এখানে একটা সিসিটিভি ক্যামেরা লাগানোকে কেন্দ্র করে এখানকার কিছু মানুষের আপত্তি ছিল কিছুদিন ধরে, এবং ওই বিষয়টা নিয়ে এখানে একটা ক্লাব হয়, সেই ক্লাবে এসে বিষয়টা ঢুকে যায় এবং এখানকার দুই উভয় পক্ষের মধ্যে আজকে অশান্তি হয় এবং মারপিটও লেগে যায়। তা উভয় পক্ষে কিছু ছেলে আহত হয়েছে। এই খবরটা পাওয়ার পরে পুলিশ প্রশাসন চলে এসছে এবং পুলিশ এসে যাতে সুবিচার করে এবং প্রকৃত যারা দোষী তাদের যেন বিচার হয় আমরা সেটাই চাই, এবং আগামী দিনে যাতে এখানে অশান্তি না হোক, এখানে সবাইকে বসবাস করতে হবে সেটা আমরা চাইছি। এখন কি হঠাৎ করে এলো কেন? এলো কেন? এলো বলতে পুলিশ আমাদের মানে পাড়াতে মানে একটা ফ্যামিলি আছে যে দুই ভাইয়ের অশান্তি হয় সেখানে। হ্যাঁ, সেইখানে দুই ভাইয়ের অশান্তি হওয়াতে মানে তারা মনে করে কেউ আমাকে টুকটাক করছে, ও মনে করে আমাকে টুকটাক করছে, তার জন্য সিসি ক্যামেরা লাগানো হয়। সিসি ক্যামেরাটা লাগানো হয় পুরো মানে এমন জায়গাতে লাগানো হয় সেটা পুরো কল পাড়ে এসে পড়ছে সেখানে। আরও আরও অনেক আমাদের পাড়ার বউ বৌদি মেয়ে সবাই আছে সেখানে, স্নান করছে, বাসন মাজছে, কাটছে, সবই করছে। এবার সেই ক্যামেরাটা ওদেরকে বলা হয়, পাড়ার ছেলেরা তো সেটা শুনবে না, যে তাদেরও বউরা যাচ্ছে আজ আমার বাড়িতে কল আছে, কাল যদি জল না থাকে আমাকেও সেই জায়গাটা যেতে হবে। এবার সেইটাই আমার পাড়ার ছেলেরা বলতে গেছে যে তোমরা ক্যামেরাটা ঘুরিয়ে নাও, না খুলে নাও। এইটাই হচ্ছে সব থেকে মানে এইটা থেকে সূত্রপাত। এই সূত্রপাত আজকে কি হয়েছে? থেকে এই সূত্রপাত থেকেই মারামারি। আর আজকে কি হয়েছে? আজকে আমার ভাই, আমাদের পাড়ার দুই একটা আরো ছেলে গঙ্গা ধারে গেছে, গিয়ে ওদেরকে কোনো কথা নেই ডেকেছে, ওদের মধ্যে একটা ছেলেকে ডেকেছে, ডেকে আমার ভাইয়েরই বন্ধু, ওকে ডেকেছে, ডেকে মানে কোনো কথাবার্তা নেই মারছে, মেরে কান দিয়ে রক্ত বার করে দিয়েছে তার। এবার সেখানে আমার ভাই গেছে, আমার ভাই গেছে বলছে হ্যাঁ তোরা মারছিস ওকে মুখে দুটো কথা বল, কি হয়েছে না হয়েছে, তোরা গায়ে কেন হাত তুললি? হ্যাঁ, আজ আমাদের পাড়ায় অশান্তি, তোরাও গেছিস, আমরা কি তোদের গায়ে হাতটা তুলেছি? তুলিনি, তাহলে তোরা কেন আমার আমাদের গায়ে হাত তুলবি? এই কথাটা বলাতে আমার ভাইকে খোকন বলে একটা ছেলে আছে দুটো গালে চর মারে ঠাস ঠাস করে। এটা কি আপনারা কি অভিযোগ জানাচ্ছেন থানায়? জানাবেন? অবশ্যই অবশ্যই, আমি এই অভিযোগটাই আমি জানাবো থানাতে। কি নাম দিদি আপনার? মৌসুমী বাগ। কালনার লক্ষ্মীগঞ্জ জেলার একটি পরিবারের পারিবারিক বিবাদের জেরে সেই পরিবার কয়েকটি সিসিটিভি ক্যামেরা লাগায়। একটি ক্যামেরা রাস্তার জলের কল তলার দিকে লাগানোকে কেন্দ্র করে অশান্তির সূত্রপাত ঘটে। ওই কলপারে পাড়ার মহিলারা স্নান করেন ও জল নিতে যান, সেই কারণে ওই ক্যামেরাটির মুখ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার দাবি জানান মহিলারা। এই ঘটনাটিকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে অশান্তি বেড়ে যায়। লক্ষ্মীগঞ্জ পাড়ার বাসিন্দাদের অভিযোগ, তাদের কয়েকজন পাড়ার যুবকদের মারধর করে পাথুরিয়া মহলের যুবকরা। তার জেরে পাথুরিয়া মহলে
পাড়ায় ঢুকে মহিলারা অভিযুক্তদের মারধর ও বাড়ি ভাঙচুর চালায়। এই ঘটনার জেরে পরিস্থিতি ব্যাপক উত্তেজনা তৈরি হয়। ঘটনাস্থলে কালনা থানার পুলিশ গেলে তাদেরকে ঘিরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। আহত উভয় পক্ষের 7 জনকে কালনা মহকুমা হসপিটালে চিকিৎসা করিয়ে ছেড়ে দেন চিকিৎসকেরা। উভয় পক্ষেই কালনা থানায় অভিযোগ দায়ের করে। ব্যুরো রিপোর্ট, নিউজ কলকাতা।